আমাদের সিলেটে যতটা শোরুম আছে 25টা কেন এই কথা বলছেন এর জন্য বলেন 25টা আমাদের শোরুম আছে সিলেটে আমরা বিগত কয়েকদিন আগে আমরা সব শোরুম মিলিয়ে আমরা একটা সংগঠন করছি আর কি এই সংগঠনটা হচ্ছে এলাকা সিলেট বাইক সমিতি আর কি মানে এটার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের জন্য এটা হচ্ছে গিয়া গ্রাহকের জন্য আর কি গ্রাহকের সেবাটা আর কি নিশ্চিত করার জন্য আমরা এই যে সমিতিটা করছি আর কি অনেক সময় আপনারা গ্রাহকরা যে মোটরসাইকেল কিনলেন সাইকেল সাইকেল কিনার পরে দেখা গেল আপনার প্রতারিত হয়েছেন একটা গাড়ি আপনার রাস্তা দিন কিনলেন এটা নাম ট্রান্সফার করা না আগের মামলা টামলা খাওয়া আছে আপনি গাড়ি দিয়ে বাইরে দিলেন পুলিশে আপনার অ্যারেস্ট করলো কারণ এটার কোনো ইয়ে নাই আপনার জয় ডকুমেন্ট নাই আর আমাদের শোরুম থেকে যে কোনো শোরুম থেকে যদি আপনি গাড়ি লোন শোরুমের ক্যাশ মেমো আছে শোরুমের এই দেন আমি একটা রাহাত ভাইকে একটা জিনিস দেখাই এই দেখুন এইটা এটা যদি আপনি বাইরের থেকে লোন এই মেমোটা আপনি পাবেন না এই দেখুন এখানে আমাদের বাইকের শোরুম আপনার ইমেল অ্যাড্রেস সহ হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আপনার সমস্ত যাবতীয় আছে এখানে আমরাও লেখিয়ে আছি 30 দিনের মধ্যে আপনি নাম ট্রান্সফার করিয়ে নিতে বাধ্য থাকবেন কিন্তু আপনি যদি আউটে কোনো গাড়ি কিনেন এই এই ফেসিলিটিতে আপনারা দিবেন না এটা কেউ দিবে না দিবে না কারণ আপনি এখন চুরির গাড়ি কিনলেন না কি গাড়ি কিনলেন না ক্রস গাড়ি কিনলেন এর জন্য আমরা একটা সমিতি আছে একটা সংগঠন আছে যদি আপনারা নিশ্চিতভাবে কোনোখানে প্রতারিত হন সমিতির দ্বারস্থ হতে পারবেন যদি আমাদের শোরুম দিন মানে একটা জায়গা আছে জায়গায় গেলে এখান থেকে আপনি সমাধান পাবেন সমাধান পাবেন অনেক সময় আছে গাড়ি নেওয়ার পরে নাম ট্রান্সফার করতে বিলম্ব হয় কোন কারণে হয় কি কারণে হয় এটা আমাদের কাছে আপনারা যদি বিচারপ্রার্থী হন আমরা আপনাদেরকে সুন্দর সমাধান করে দিব ওকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাসুক ভাই সহ সিলেটের যত ব্যবসায়ীরা আছেন এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং বিশেষত হচ্ছে যারা ক্রেতারা রয়েছেন যারা আমার পেজে ভিডিও দেখেন যারা বাইকের ক্রেতা রয়েছেন তাদের জন্য এইরকম একটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য আগামীতে ইনশাল্লাহ এই ব্যবসা বাইকের ব্যবসা সমিতি আরও এগিয়ে যাবে ওনাদের সার্ভিসগুলো আরও নিশ্চিত করবে ইনশাল্লাহ আরও স্ট্যান্ডার্ড করে যাবে ইনশাল্লাহ আমি এই দুয়ে রাখি ইনশাল্লাহ আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ ভিডিওটা আপনারা দেখে বেশি বেশি শেয়ার করবেন অন্যদের সুযোগ করে দিবা কি দেখবার এক্স্যাক্টলি লাইক করবা শেয়ার করবা আর যারা যদি আপনি যদি আরেকজন দেখাই না ভাই তো উনি তো আরেকটা গাড়ি কিন্তু প্রতারিত হয়েছি বাকি আপনারা পেজের মাধ্যমে যদি আইয়ার রাহাত ভাইয়ের পরিচয় দেন আপনি একটা সঠিক জায়গা দিতে পারবেন ইনশাল্লাহ আর যদি আপনি প্রতারিত ওই রাস্তাঘাটে এর দায় দায়িত্ব আমরা শোরুম কর্তৃপক্ষ নাই ভাই আর যারা দেখছেন এই পেজ যদি আমরা কথার মাঝে কোনো ভাই ভুল বিয়া দুবি হয় আপনারা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা আর আজকের লাগে আর কি ভাইও কষ্ট করছেন আপনারা ধন্যবাদ জানিয়া বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু